আজকে পাপা নেই বলে নদী সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে 7টাতে, আর আমিও 7টায় উঠেছি আজকে দেরি করে, কারণ কালকে শুতে শুতে প্রায় 3টে বেজে গেছিল। জাস্ট পাটনায় এখন পৌঁছালাম, এখন বাজছে সকাল 6:10, এখন রিক্সা ধরে হোটেলে এগোই। তবে একটা জিনিস আছে, এখানে টেম্পারেচার কিন্তু কলকাতার থেকে কমসে কম 5-6 ডিগ্রি কম থাকবে। সকাল সকাল বাইরে আউট স্টেশনে এসে মর্নিং ওয়াক করছি, কলকাতায় তো কোনোদিন আর করে উঠতে পারলাম না, এত দেরিতে উঠি। তাই এখানে যেহেতু ভোর ভোর এসেছি, আর এইটা একটা লোকালিটি যেখানে আমার হোটেলটা আছে, এইখানে একটা কলোনি টাইপের, ওর মধ্যে একটা ব্লকে হোটেল আছে, খুব সুন্দর লাগে কলোনিটা, মানে খুব গোছানো। আমি এখন রুমের দিকে প্রস্থান করছি। সকাল থেকে ব্লগ স্টার্ট করেছি, একবারও গুড মর্নিং বলা হয়নি, তো সকলকে গুড মর্নিং। এই জাস্ট হোটেলে চেক ইন করলাম এখন। এই কেকটা নদীর প্রচন্ড ফেভারিট একটা কেক, এটা আমি মিও আমরা থেকে নিয়ে এসেছি, আর আজকে ব্রেকফাস্টে এই কেকটা আর একটা কলাই দেবো ওকে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর যথারীতি দেখতেই পেলেন মিস্টার মুখার্জি পাটনা পৌঁছে গেছে, ওখানে পৌঁছে এবার ওর রেগুলার কাজ করবে, আর আমরাও এখানে রেগুলার কাজ করব। নদী কেকগুলো খেতে খুব ভালোবাসে, সেই জন্য ওর জন্য আনিয়ে রাখি। 10টা 10:30 নাগাদ যে ব্রেক হয় না, ব্রেকে দিয়ে দিই, তার সঙ্গে এই কলা। সিঙ্গাপুরি কলার মধ্যে না এক একটা খুব মিষ্টি থাকে, বা এক একটা একদমই মিষ্টি থাকে না। মিষ্টি কলা হলেই একমাত্র নদী খাবে, নাহলে কিন্তু খাবে না। এখানে নদীকে কলা খাওয়ানোর জায়গায় আমি বসে বসে কলা খাচ্ছি, তার একটাই কারণ, সেটা হচ্ছে নদীর কেকটা খেয়ে পেটটা ভরে গেছে, আর কলা যদিও আমি রোজ একটা করে খাই, তাই নদীরটাই খেয়ে নিলাম। আমাকে ওয়াও থেকে যে দিওয়ালি গিফটটা পাঠিয়েছিল, তো সেটার মধ্যে এটা ছিল, জুটের একটা পট, আর তার সাথে সিড, মানে সিড ছিল কয়েকটা। এর মধ্যে কোকোপিট গুলো দিয়ে দিয়েছি, এরপরে একটু কম্পোস্ট দেব। প্রথমত আমি বুঝতেই পারলাম না এর মধ্যে কোনটা সিড ছিল, ঠিক ওই সাদা বলসের মতো ছিল না, ওইগুলোই দিয়ে দিয়েছি, আর বেরোলে বেরোবে, না বেরোলে না বেরোবে। কেটে কি আছে, ওকে যদি আমার বেশি কিছু আর আশা নেই, আই থিঙ্ক এটা মধ্যে 90 আছে, নো ফেভারিট কালার। এটা একটা কাফতার নাইটি, এটা আমি মিশো থেকে নিয়েছি, আর কোডটা আমি স্ক্রিনে মেনশন করে দেবো, কারণ মিশোর কোনো হয় না, কি লিঙ্ক হয় না, কোড হয়, তো কোডটা আমি দেখে স্ক্রিনে মেনশন করে দেবো, আপনারা নিতে চাইলে নিতে পারেন। ভীষণ কমফোর্টেবল সুতির, বেশ সুন্দর দেখতে, দেখাচ্ছে যদি ভালো লাগছে এটা।
আই সুদিং, মানে ভীষণ ভালো লাগছে কালারটা, আর প্রিন্টটাও খুব ভালো, ভীষণ কমফোর্টেবল, বাট শীতের জন্য না, গরমে পড়তে পারেন, ঠিক আছে? মানে শীতকালে পড়লে কিন্তু বেশ সারহিম করা ঠান্ডা লাগবে। ইনস্টেড অফ দিস, শীতের টাইম আমি কট শুলে যে নাইটিগুলো ওইগুলোই পরা প্রেফার করি। তাহলে মানে স্নান করা, ফ্রেশ হওয়া, পুজো হওয়া সব হয়ে গেছে, রেডি হয়ে গেছি এখন আমি কাজে বেরোনোর জন্য। ব্রেকফাস্টটাও এক্ষুনি দিয়ে গেল। তো এটা হচ্ছে আমার সকালের আজে ব্রেকফাস্ট, আলু কা পরাঠা, উপরে বাটার দেয়া, মক্খন লগা কে আলু কা পরাঠা, সাথে আচার আর দহি আর এক কাপ চা। এখানে আরেকটা খাবার আছে যেটা ট্রাই করবো, ওটা এখানকার লোকাল এথনিক ফুড বলতে পারেন, ওটা হচ্ছে লিটি চোখা। আজকে আমাদের লাঞ্চের সিম্পল মেনু, সেটা হচ্ছে ওল ভাতে আমুদি মাছ ভাজা আর ডাল। এখন অলরেডি কাজে বেরোনোর জন্য কালিগঞ্জ চলে এসেছে। আজকে আমি ওই গোটা মুগ আর মটর কলাই যেটাতে ঘুগনি বানাই, তো ওটা স্প্রাউট বের করবো। জাস্ট আমি সকাল থেকে ওগুলো ভিজিয়ে রেখেছিলাম, এখন জাস্ট জলটা চেঞ্জ করে এই বোলটার মধ্যে রেখে দেবো আর কাল সকালবেলায় জাস্ট জলটা ফেলে দেবো, ব্যাস। তারপরের দিনে কিন্তু একদম সুন্দর স্প্রাউট বেরিয়ে যায়। আর কাল থেকেই অনেকটা দুধ থেকে গেছিলো, তো আমি এখন দুধের চা বানিয়ে দিচ্ছি। আর মা বললো বিস্কিট খাবে, আর কিচ্ছু খাবে না, তো বিস্কিট আর দুধের চা আমি অল্প একটু পারলে চিড়ে ভাজা নিয়ে নেব। ঘুমা ঘুমা কে পুরা একদম ভালো টাইট কর দিয়া, কই খারা নেই কুছ নেই, পুরা দিন কা খানা চাট। সকাল থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এতক্ষণে খাওয়ার চান্স হয়েছে, চাট খাচ্ছি। ও তো রয়ে গাই কুমার সঞ্জীব এক জেসা পাও বটন থেকে। শুধু চাটে তো পেট ভরলো না, আবার রিপিট অর্ডার মেরেছি পাও ভাজি। পাওভাজি চাটের পরে লাস্ট একটা ডেজার্ট, এটা হচ্ছে রাজভোগ এখানকার। এই এতক্ষণে ফ্রি হলাম আর হোটেলে ঢুকছি এখন, প্রায় এখন সাড়ে সাতটা আটটা বাজতে গেল। সন্ধ্যেবেলা চা খাওয়ার পর এখন বসেছি নদীকেরই হোমওয়ার্ক করাতে। সিরিয়াসলি একটা বাচ্চার পেছনে যে কত টাইম দিতে হয় মায়েদের তার ঠিক নেই। আমাদের ডিনারে আছে রুটি, এখানে আছে বেগুন ভর্তা, আর এটা হলো ডিমের পোচ কাম অমলেট। বেশ ভালোই ডিনারটা হলো, ভালো করেই খাল। আর মাসি ফার্স্ট টাইম আজকে বেগুন ভর্তা বানিয়েছিল, আর ভর্তা আমি জেনারেলি বানাই। বেগুন ভর্তাটা ফাটাফাটি বানিয়েছিল মাসি, পুরো একদম চটাকদার আর খেতেও ফাটাফাটি হয়েছিল। আর তার সঙ্গে ডিমের পোচ জমে ক্ষীর, ঠিক আছে? 11:20। এই ভিডিওটা ফার্স্টে লাইক করে দিন, তারপরে যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট।
টা 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 মে মা মু মু